আমার mp.com-এর মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী 2 বছরে তাদের কর্মপরিকল্পনা সম্পর্কেও। এর জবাবে নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিন সরকার জানালেন বিগত বছরগুলোতে তার করা উন্নয়নমূলক কাজ এবং আগামী 2 বছরের পরিকল্পনার কথা। এই অঞ্চল ছিল এক সময় মঙ্গা পীড়িত এলাকা, আজ আর মঙ্গা জাদুঘরে চলে গেছে। আজ সেই এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে, খাদ্যে আজকে স্বয়ং সম্পূর্ণ। শুধু তাই নয়, আজকে খাদ্য বান্ধব কর্মসূচি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, 30 কেজি করে চাউল মাত্র 10 টাকা ধরে আজকে মানুষ পাচ্ছে। পুরো 24-25 মাস ধরে গরিব মানুষ পাবে। এতেই শেষ নয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ভিজিডির চাল পাচ্ছে, 30 কেজি করে চাল বিনামূল্যে 24 মাস পাবে, 2 বছর পাবে। অর্থাৎ সে পরিবারটা যেন, দুঃখী পরিবারটা যেন স্বাবলম্বী হয়, এ কারণের জন্য আজকে সেখানে এই ডোমার ডিমলায় 7,142টি পরিবার 30 কেজি করে চাল 24 মাস ধরে পাচ্ছে। এতেই শেষ নয়, আজকে মাতৃত্বকালীন ভাতা 2,650টি পরিবার পাচ্ছে 500 টাকা করে প্রতি মাসে, এটাও 24 মাস ধরে তারা পাবে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 10ম সংসদ, এখনও 24 মাসের কম সময় আছে, কিন্তু 24 মাস ধরে তারা পাবে। গরিব অসহায় মানুষের কল্যাণে সরকারের প্রদত্ত সকল সুবিধাসমূহের প্রাপ্তি যাতে নিশ্চিত হয়, এর জন্য আমরা অবিরাম আমাদের সংগঠন প্রিয় আওয়ামী লীগ তার নেতৃত্বে সকলে মিলে আমরা অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন যে দুঃখী মানুষের জন্য কষ্ট করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে মানুষের মুখে হাসি ফোটাবার যে সংকল্প ব্যক্ত করেছেন, সেই পথ ধরে আমরা সবাই মিলে কাজ করে যাচ্ছি। আমাদের বিশ্বাস, বাংলাদেশে ক্ষুধা দারিদ্র যেমন নির্মূল হয়েছে, দুঃখী মানুষের মুখে আজকে হাসি ফুটেছে জাতির পিতার সেই আহ্বান, মাননীয় প্রধানমন্ত্রী রক্ষা করেছে যে সবার মুখে হাসি ফোটার স্বপ্ন, তিনি শুধু স্বপ্নেই নয় আজকে বাস্তবে রূপ দিয়েছেন। আজকে শুধুমাত্র খাদ্যেই নয়, আজকে শিক্ষার দিকে তাকালে দেখা যায় যে আজকে প্রাথমিক শিক্ষায় আজকে ঝরে পড়া শিশু পর্যন্ত পাওয়া যায় না। মাত্র এই উপজেলায়, প্রত্যন্ত উপজেলায় ডুমার ডিমলায় মাত্র 1.5-2% শিশু ঝরে পড়তেছে। সব গরিব মা তার সন্তানকে স্কুলে পাঠাতে আগ্রহী, বিনামূল্যে বই পায়, উপবৃত্তি পায়, পুরস্কার হিসেবে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা পাচ্ছে এবং পাশাপাশি তাদের বাচ্চাদের জন্য দুপুরে নাস্তা দেওয়া হচ্ছে। এই যে সুযোগ সুবিধা পেয়ে আজকে সবাই মিলে আজকে শিক্ষার দিকে ঝুঁকি নিয়েছে, এর যে সমস্যা যেগুলো আছে সেগুলো প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আমার বিশ্বাস আগামী 2 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আমরা দূর করতে সক্ষম হব। যেমন স্কুলগামী সকল শিশুর যাতে শ্রমিক হিসেবে তাদের কাজে লাগানো না যায়, এজন্য আমরা আমাদের এলাকাবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে কোনো শিশুর জন্য সকল রকমের শিশুর শ্রম বন্ধ করতে হবে, চায়ের দোকানে বা অন্যান্য কাজে তাদেরকে লাগানো যাবে না, আমরা সেটা প্রচেষ্টা চালাচ্ছি। সেই সাথে সাথে অভিভাবক, SMC, স্কুল ম্যানেজিং কমিটি, স্থানীয় সুধী গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ সকলকে কাজে লাগিয়ে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলে মিলে আমরা প্রচেষ্টা চালিয়ে আমরা এটাকে মোকাবেলা করার চেষ্টা করতেছি যাতে আগামীতে এই সমস্যা না থাকে। এটি আগামী যে 2 বছর এখনো সময় আমার হাতে আছে সংসদ সদস্য হিসাবে, সেই সময়টুকু তো আমরা প্রচেষ্টা চালাবো। আমরা অনেকখানি অগ্রগতি লক্ষ্য করেছি। ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ে শ্রেণীকক্ষের অপ্রতুলতার কারণে আমরা বাচ্চাদেরকে স্কুলে ধরে রাখার সংকট যেটা দাঁড়িয়েছে সেটা আমরা মোকাবেলা করতেছি। টিয়ার কাবিকার অর্থ দিয়ে শ্রেণীকক্ষ সম্প্রসারিত করতেছি। আমরা সকল শিশু যাতে স্কুলগামী হয়, তারা যেন মাধ্যমিক লেখাপড়া শিখতে পারে, সেজন্য প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে এবং সকল ক্লাস যাতে মাল্টিমিডিয়া হয়, ডিজিটাল ক্লাস চালু করার যে উদ্যোগ কিছু কিছু স্কুলে আছে, কিছু কিছু নাই কলেজগুলোতে, সেগুলো আমরা আবার নতুন করে চেষ্টা চালাচ্ছি যাতে সেগুলোতে যেন সবগুলোতে যেন সরকারের যে সুযোগ সুবিধা সেটা যেন সম্ভব হয়। আমরা এখন সন্তানদের মাঝে যে দেখা দিয়েছে যে মাদক মুক্ত সমাজ গঠনের জন্য মাদকাসক্তি তাদেরকে ক্ষতি করতেছে, এই মাদকে আসক্ত যুবকদেরকে স্কুলে যারা রয়েছে, কলেজ যারা রয়েছে, সেখানে আমরা কাজ করার চেষ্টা করি তাদেরকে যারা ফিরিয়ে আনা যায়, তার জন্য তাদের পরিবারকে সচেতনতা, তাদের মাকে সচেতনতা, এই মা দিবস করে বা অভিভাবক শিক্ষক ছাত্র সমাবেশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি যাতে সেখান থেকে ফিরিয়ে আনা যায়। আগামী 2 বছরে শুধু না, আমরা সর্বক্ষণ আমরা কাজ করে যাচ্ছি। আমার নেতৃত্বে
আমাদের রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সহযোগী সংগঠন সকলে মিলে আমরা প্রতি সপ্তাহে আমরা 2-3টা করে প্রোগ্রাম করছি এবং সেখানে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি এবং অভিভাবকের কাছে যাচ্ছি, মাদেরকে কথা বলতেছি এবং ছাত্রদের সঙ্গে মত বিনিময় করতেছি। আশা করি এটির পরিবর্তন আসবে। এই যে সমস্যাগুলো, এগুলো অতিক্রম করার জন্য আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভূতপূর্ব সফলতা লক্ষ্য করতেছি আমরা। মাধ্যমিক স্কুলে এই ডোমার ডিমলা এ পর্যন্ত 10টি স্কুল আমরা দ্বিতল ভবন করতে সক্ষম হয়েছি। এর জন্য 6 কোটি টাকা সরকারের বরাদ্দ পেয়ে এবং টেন্ডারের মাধ্যমে ঠিকাদার কাজ করছে। এই ডোমার এবং ডিমলা উপজেলায় 5টি বিল্ডিং, 4তলা কলেজ নির্মিত হলো, যাতে 12 কোটি টাকা খরচ হচ্ছে। এদের 3টার কাজ সম্পন্ন হয়েছে, বাকি 2টাও খুব শীঘ্রই আগামী জুন কিংবা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। ডিমলার ডোমারের মানুষ খুব খুশি হবে, এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করা এবং জাতিকে কর্মমুখী করার জন্য, এবং সেই প্রচেষ্টা নিয়ে ডোমার ডিমলার মাঝখানে ডিমলা অঞ্চলে আমরা একটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি টেকনিক্যাল স্কুল নতুনভাবে স্থাপিত হচ্ছে। সেই স্কুলে অত্যাধুনিক বিল্ডিং হবে 2টি এবং এটা হবে আগামী 4 এপ্রিল, এই আর কয়েকদিন পরেই সেটি টেন্ডার হবে এবং এটার ব্যয় হবে 17 কোটি টাকা। এ এক বিশাল বিল্ডিং, অত্যাধুনিক বিল্ডিং। আমাদের সন্তানরা সেখানে জ্ঞান অর্জন করবে এবং টেকনিক্যালি তারা এগিয়ে যাবে, যেহেতু এটা পশ্চাৎপদ এলাকা, টেকনিক্যাল সাইড থেকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা। মানুষ যোগাযোগ ব্যবস্থার জন্য সবাই অস্থির। বিএনপি জামাত আমলে একটি রাস্তা পাকাকরণের প্রচেষ্টা চলে নেই। 30 জুন কোটি কোটি টাকা 2-3 দিনে রাস্তার উপর বালু আর পিচ ঢেলে দিয়ে বিল করে নিয়ে চলে গেছে। এইসব রাস্তা ধ্বংস হয়ে গেছে, 1 বছরও টিকে নাই। আর সেই রাস্তাগুলোকে আজকে সংস্কার এবং সংরক্ষণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এলজিইডি বিভাগ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে ডোমার ডিমলা এ পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ হলো এই অর্থ বছরের মধ্যে 128 কিলোমিটার, যাতে 74 কোটি টাকা ব্যয় হচ্ছে। রাস্তা মেরামত কাজে ব্যয় হচ্ছে 117 কিলোমিটার রাস্তা শুধু মেরামত হচ্ছে, যাতে ব্যয় হচ্ছে 34 কোটি টাকা। 2টি ব্রিজ হয়েছে 123 মিটারের, যাতে ব্যয় হলো 3 কোটি 60 লক্ষ টাকা। এবং চলমান যে রাস্তাগুলো যাতে মেনটেন্যান্স ঠিক থাকে, তার জন্য 40 কিলোমিটার রাস্তা নতুন করে মেনটেন্যান্স করা হবে। এর জন্য ইতিমধ্যে এলজিইডির কাছে বরাদ্দ এসেছে 22 কোটি 91 লক্ষ টাকা। প্রাইমারি স্কুল এই পর্যন্ত 3 বছরে আমার সময় আমরা 59টি স্কুলের নতুন বিল্ডিং কিংবা সংরক্ষণ কিংবা সংস্কার করেছি, এতে ব্যয় হয়েছে 10 কোটি 70 লক্ষ টাকা। মুক্তিযোদ্ধার বাড়ি করা হয়েছে ডোমারে 2টো, ডিমলায় 2টো, তাতে 32 লক্ষ টাকা ব্যয় হয়েছে। শিল্পকলা একাডেমি আমরা সাংস্কৃতিক চর্চার দিকেও নজর রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী, এই জন্য ডোমারে একটা শিল্পকলা একাডেমি নির্মাণ হচ্ছে, এটা শেষ পর্যায়ে, এরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ করতেছে, 1 কোটি 19 লক্ষ টাকা ব্যয়ে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ডোমারে নির্মিত হয়ে গেল 2 কোটি 9 লক্ষ টাকা দিয়ে। ডিমলার কমপ্লেক্স স্থানটা নির্ধারণের বিষয় এখনো চূড়ান্ত হয়নি, সেই প্রক্রিয়া অব্যাহত আছে। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে মানুষের কল্যাণে গ্রামীণ হাট বাজার প্রকল্পের খাতে 6টি হাট বাজারের উন্নয়ন হচ্ছে, এটা 4 কোটি 80 লক্ষ টাকা হাট সেট উন্নয়ন করা হচ্ছে। ডোমারে নতুন করে খুব শীঘ্রই একটা স্টেডিয়ামের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি, যাতে ব্যয় হবে 1 কোটি 75 লক্ষ টাকা। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স জনগণের কল্যাণে স্থানীয় সরকারকে গতিশীল এবং শক্তিশালী করার জন্য ডোমারে 1টি, ডিমলায় 2টি, এই 3টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আমরা ইতিমধ্যে নির্মাণ সম্পন্ন করেছি, যাতে ব্যয় হচ্ছে 2 কোটি 60 লক্ষ টাকা। পরবর্তী 2 বছরের জন্য যে পরিকল্পনা রয়েছে, তাতে আমাদের তিস্তা নদীর উপরে ব্রিজ আছে, নাউতারা নদীর উপরে ব্রিজ, এই মিলে আবারও 3টি নতুন ব্রিজ নির্মাণ হবে এই রাস্তা, এবং আগামী দিনে 150 কিলোমিটার নতুন রাস্তা নির্মিত হবে। হাট বাজারের উন্নয়ন হবে, 7টি হাট বাজারের নতুন ভবন এবং হাট সেট, নতুন ড্রেনেজ, সব কিছুর ব্যবস্থা হবে, এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 70 কোটি টাকা। ত্রাণ শাখা থেকে মানুষের কল্যাণের জন্য ব্রিজ নির্মাণ অতীতে কোনো সরকারের আমলে হয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামীণ জনপদ ভালো রাখার জন্য আজকে ত্রাণের
শাখার মধ্যে থেকেও স্থানীয় ত্রাণ মন্ত্রণালয় থেকেও ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই গত দুই বছরে ডোমার এবং ডিমলায় 45টি ব্রিজ নির্মিত হলো, যার হলো 1,667 রানিং ফিট এবং এতে ব্যয় হলো 13,83,73,000 টাকা। আগামী বছরে দুই বছরে ইতিমধ্যে চাহিদা আমরা দিয়েছি এবং আমার বিশ্বাস আগামী দুই বছরে আবার নতুন করে ডোমার জন্য 30টি, ডিমলায় 32টি, এই 62টি নতুন করে ব্রিজ স্থাপন করা সম্ভব হবে এবং এজন্য ডিপিপি পাশ হয়েছে এবং এটা স্থানীয় ত্রাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন লাভ করতে যাচ্ছে। এবং আগামী দুই বছরে প্রায় সকল রাস্তায় প্রয়োজনীয় ব্রিজ কালভার্ট আর কোথাও বাকি থাকবে না। আমরা এই ডিমলা অঞ্চল তিস্তা পারে, সেই কারণে জন্য সেখানে গৃহহীন মানুষের জন্য এবার বন্যায় অনেক ক্ষতি হয়েছে। এই গৃহহীন মানুষের জন্য 783 বান্ডিল টিন এবং নগদ অর্থ 19,59,000 টাকা আমরা ব্যয় করতে সক্ষম হয়েছি। বন্যা দুর্গত মানুষের মাঝে 360 মেট্রিক টন চাল আমরা এক বছরে বিতরণ করতে সক্ষম হয়েছি এবং তাদের হাতে জরুরিভাবে নগদ অর্থ 32,05,000 টাকা বিতরণ আমরা, আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন, ত্রাণমন্ত্রী, আমি নিজে স্বয়ং আমরা এটা বিতরণ করেছি। এর বাইরেও স্থানীয় সরকারের মাধ্যমে প্রচেষ্টা চলতেছে মানুষের উন্নয়নের জন্য, গরিব মানুষের যাতে মুখে হাসি থাকে সে কারণের জন্য এটা একটা নতুন পরিকল্পনার মধ্য দিয়ে ডোমার এবং ডিমলায় 10,285 কর্মজীবী মানুষের কাছে আমরা 40 দিনের কর্মসূচির অর্থ দিতে সক্ষম হচ্ছি এবং তারা সেটা পাবে। এতে গ্রামীণ জনপদ যেমন ভালো থাকবে এবং পাশাপাশি গরিব নিরন্ন মানুষের মুখে হাসি ফুটবে। এতে ব্যয় হবে 11,63,36,000 টাকা। এটা তো আজকে সবাই ইতিমধ্যে জেনে ফেলেছে যে প্রতিটি ঈদের মৌসুমে, পূজার মৌসুমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই ত্রাণ শাখার থেকে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে, যেন দুঃখী মানুষও যেন তারা ভালোভাবে ঈদ করতে পারে। এই জন্য 20 কেজি করে দুই উপজেলায় গরিব নিরন্ন মানুষকে আবারও সহায়তা দেওয়ার জন্য এই ত্রাণ শাখা থেকে, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে ভিজিএফ কর্মসূচির নামে 11,935 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। সেখানে 20 কেজি করে হারে এখানে 1,275 মেট্রিক টন চাল বিতরণ করা হবে। যোগাযোগ ব্যবস্থায় এলজিইডির শুধু না, মূল রাস্তা পথ যোগাযোগ ব্যবস্থা সংরক্ষণ করেন আমাদের সড়ক এবং জনপথ। ডোমার ডিমলাবাসী জানে যে আমাদের সড়ক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, মাননীয় মন্ত্রী, আমাদের এলাকায় এসেছেন এবং রাস্তা ব্রিজের উন্নয়নের জন্য তিনি সচেষ্ট আছেন এবং ইতিমধ্যে আমাদের একটি 107 মিটার ব্রিজ 2,27,00,000 টাকার বিনিময়ে শাখা সেতু উদ্বোধন করেছেন। রাস্তা যোগাযোগের জন্য এখন পর্যন্ত 53 কিলোমিটার রাস্তা সড়ক জনপথ থেকে টেন্ডার হয়েছে এবং কাজ অব্যাহত আছে। এতে ব্যয় হচ্ছে 28,50,00,000 টাকা। আগামী দিনের দু বছরে নতুন এবং সংস্কার মিলে 117 কিলোমিটার রাস্তার বরাদ্দ আমরা নিশ্চিত করতে পেরেছি। উল্লেখযোগ্য এখানে যে যোগাযোগ ব্যবস্থা মানুষের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। আমরা সবাই চাই রাস্তা, চাই পুল, চাই কালভার্ট, চাই আমাদের উপর দিয়ে ডোমার, চিলাহাটি, মির্জাগঞ্জের উপর দিয়ে নীলফামারী জেলায় ট্রেন যোগাযোগেরও অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। অতীতে ট্রেন ব্যবস্থাকে ধ্বংস করেছিল বিএনপি এবং জামাত, সেটাকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে এনেছে মাননীয় প্রধানমন্ত্রী। রেলপথ মন্ত্রণালয়কে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো যে আমাদের এই অঞ্চলে রেলের যে যোগাযোগ ব্যবস্থাটা প্রভূত উন্নতি সাধিত হয়েছে এবং এখানকার মানুষ সুদূর চিলাহাড়ি থেকে ঢাকা পর্যন্ত নীলসাগর এক্সপ্রেস ট্রেনটাকে ব্যবহার করতে পারে। ইন্টারসিটি স্বল্প মূল্যে গরিব মানুষের একটা যোগাযোগের বাহন হিসেবে চালু হয়েছে। শুধু এতেই শেষ নয়, খুলনা অভিমুখী চিলাহাড়ি থেকে একেবারে ডাইরেক্ট খুলনা, এখানে রূপসা ট্রেন যাচ্ছে খুলনা পর্যন্ত এবং এর আগে শুধু একটিমাত্র ট্রেন ছিল চিলাহাড়ি থেকে রাজশাহী পর্যন্ত তিতুমির, এটার সঙ্গে এখন নতুনভাবে যুক্ত করা হয়েছে বরেন্দ্র ট্রেন। এই বরেন্দ্র ট্রেন এটা ইন্টারসিটি এক্সপ্রেস এবং খুলনা থেকে শুধুমাত্র রূপসা নয়, সীমান্ত ট্রেন ইন্টারসিটি এটাও এখানে সংযোজন করা হয়েছে।
কাজে আমাদের রেল মন্ত্রণালয়ের একটা উল্লেখযোগ্য সফলতা। এটা আমাদের এই নির্ভমারীবাসী বিশেষ করে ডোমার ডিমলা মানুষকে অত্যন্ত আশান্বিত করেছে। যোগাযোগ ব্যবস্থায় চারিদিকে শুধুমাত্র সড়কে নয় রেলপথেও একটা অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। সবাই এখন যেদিকে যাই আমরা সবাই চাই বিদ্যুৎ। বিদ্যুৎ যে কোথায় ছিল বিএনপি জামাতের আমলে এটা সবাই আমরা জানি। বিদ্যুৎ আসলে মানুষ বলতো এই খালেদা আসলে এই গেল, এক মিনিট থাকলে দশ ঘন্টা নাই, পাঁচ মিনিট থাকলে দুই দিন থাকে না, এই ছিল বিদ্যুতের হাল। আর আজকে সেখানে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিতে ধরে তুলে ধরতে চাই। আমাদের ডোমার ডিমলায় এখন পর্যন্ত বিদ্যুতের অবস্থা ছিল 1370 কিলোমিটার পথ। এটাতে আনতে সক্ষম আমরা হলাম অনেক কষ্টে। গত তিন বছরে ডোমার ডিমলায় আমরা সংযোজন করতে পেরেছি প্রায় 700 কিলোমিটার বিদ্যুৎ সংযোগ করতে পেরেছি লাইন। এবং এই লাইন নির্মিত হওয়ার ফলে 22,632 জন গ্রাহক অর্থাৎ বাড়ি কিংবা ছোট শিল্প তারা এটা এই বিদ্যুৎ আওতায় এসেছে। এবং আগামী দুই বছরের মধ্যে আমরা চাচ্ছি যে 700 কিলোমিটার আমরা চাহিদা দিয়েছি। এবং আমাদের লক্ষ্যমাত্রা মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য নির্দিষ্ট করেছেন যে আগামী দু বছরের মধ্যে সব জায়গায় বিদ্যুতের আলো পৌঁছাতে। এবং আমার বিশ্বাস যে আগামী জুন মাসের মধ্যে আরও অনেক এগিয়ে যাবে। এবং দু বছরের মধ্যে যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, এখন পর্যন্ত ডোমার ডিমলায় 60% বাড়িতে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এবং আগামী দু বছরের মধ্যে আর মাত্র 700 কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মিত হলে এখানে বাকি 100% বিদ্যুৎ নিশ্চিত হবে, প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ পৌঁছবে, এতে নিঃসন্দেহে আমরা একথা বলতে পারি। মাসে ভাতে বাঙালি, শুধুমাত্র ভাতে নয়, আজকে বা পৃথিবীতে মৎস্য আহরণে বাংলাদেশ একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। এর স্থান চতুর্থতম স্থানে আজকে উন্নীত হয়েছে বাংলাদেশ বিশ্বে মাছ উৎপাদনে। আমাদের এই মৎস্য এই অঞ্চলে যদিও নদীনালা কম, তারপরেও মাছ উৎপাদনে গত তিন বছরে অনেক পুকুর এবং জলাশয় আমরা পুনঃখনন করেছি। এটা সমিতির মাধ্যমে মৎস্য বিভাগ মন্ত্রণালয় প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটাকে পরিচর্যা করছেন দেখছেন। ডোমার উপজেলায় 10 একর জমির উপরে 7টি পুকুর পুনঃখনন হয়েছে এবং এতে ব্যয় হয়েছে 52,21,000 টাকা। ডিমলা উপজেলায় 15 একর জমিতে গত তিন বছরে এখানে 7টি পুকুর এখানে এবং খাল খনন করা হয়েছে, পুনঃখনন হয়েছে, যাতে 31,50,000 টাকা ব্যয় হয়েছে। এই দুই উপজেলায় 25 একর জমিতে এখন মৎস্য চাষ হবে এবং এর ফলে 237টি পরিবার উপকৃত হবে এই 14টি প্রকল্পের মাধ্যমে। এর ব্যয় হয়েছে এখন পর্যন্ত 83,71,000 টাকা। এইটা তো সবাই আজকে সব জায়গায় স্বীকৃত। অতীতে টিআর কাবিখা এমপিদের জন্য বরাদ্দ থাকতো, এটা হরিলুট হয়ে যেত। আজকে কিন্তু সেদিন বদলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এক নির্দেশনায় সর্বজন স্বীকৃত যে গ্রামীণ জনপদকে ঠিক রাখার জন্য এবং সাধারণ নাগরিকের চাহিদা পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয় থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রতিনিধি সংসদ সদস্যের অনুকূলে 600 মেট্রিক টন করে চাল বছরে বা কিংবা খাদ্যশস্য চালে বা গমের আকারে দেয়া হয়, এটা সবাই আমরা জানি। আমরা এটাকে গ্রামীণ সমস্ত মসজিদ মন্দির কবরস্থান শ্মশান এবং রাস্তাঘাটের কিছু সংস্কার এগুলো আমরা করে আসতেছি। সর্বাধিক গুরুত্ব দিয়েছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য, কারণ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে গেছে এবং ছাত্রছাত্রী বেড়ে যাওয়ার ফলে শ্রেণীকক্ষের সেখানে অপ্রতুলতা, সেজন্য সেখানে কাবিটা যেটা কিংবা কাবিখা কাজের বিনিময়ে টাকা কিংবা কাজের বিনিময়ে খাদ্য সেটাকে অধিক সংখ্যক আমরা সেসব শিক্ষা প্রতিষ্ঠানে দিচ্ছি এবং এটা অনেক দূর অগ্রসর হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং তা আমাদের এটা এই প্রকল্পটাকে আমাদের অঞ্চলে বিশেষ করে শিক্ষক সমাজে এটা একটা বহুলভাবে প্রশংসিত হয়েছে। তো আমাদের বিশ্বাস যে আগামী দিনে যে প্রকল্পগুলো প্রস্তুত করা হয়েছে এই প্রকল্পগুলো প্রস্তুত হলে গ্রামীণ জনপদ যেমনি সংরক্ষণ হবে, পাশাপাশি গ্রামীণ যে সমস্ত
রাস্তাঘাটের পাশে যেগুলো মসজিদ মন্দির সেগুলোর যেমন উন্নত উন্নয়ন হবে, ঈদগাহ কবরস্থান শ্মশান সবগুলোর উন্নয়ন সাধন করতে আমরা সক্ষম। এ পর্যন্ত 3 বছরে প্রতি বছরে 600 মেট্রিক টন করে 3 বছরে 1800 প্রকল্পের মাধ্যমে আমরা এই গ্যাসটি জমা ডিমিলা করতে পেরেছি। এবং এর একটা সবচেয়ে সুযোগ পাচ্ছে যে পাশাপাশি নতুনভাবে এটাকে 50% অর্ধেক এটাকে সোলার দেওয়ার ফলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এটা বিদ্যুতের আলোর বিকল্প ব্যবস্থা হিসেবে এটা একটা অগ্রসর হচ্ছে এবং সেখানে বিদ্যুতের আর যেমনি বিদ্যুতের ঘাটতিটাকে আমরা মোকাবেলা করতে সক্ষম করতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি উন্নয়নও সক্ষম হয়েছি। এখানে আজকে সমাজে একটা বিষয় সবাইকে ভাবিয়ে তুলেছে আমাদেরকে, যেটা এর আগেও আমি কিছুটা উল্লেখ করেছি, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক, এবং এর পাশাপাশি সমাজকে সচেতন করার জন্য আমাদের এই যে বাল্য বিবাহ, এই বাল্য বিবাহটাকে বন্ধ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা শিক্ষক সমাজের কাছে যাচ্ছি, সেখানে আমরা চেষ্টা করছি প্রতিটা স্কুলে কলেজে আমরা বাচ্চাদের কাছে আমাদের সন্তানদের কাছে এই ডিজিটাল বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা শিক্ষায় প্রযুক্তিতে জ্ঞানে বিজ্ঞানে আজকে আমরা যেখানে এগিয়ে যাচ্ছি সেখানে আজকে বাল্যবিবাহ থাকবে কেন, আমরা এই প্রশ্ন করেছি করে যাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের নেতৃবৃন্দ এবং সুধীজনকে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছি এবং সেখানে আমাদের সন্তানদের কাছে ওয়াদা নিচ্ছি যে বিয়ে পাশের আগে বিয়ে নয়, তারা সেটা সাড়া দিচ্ছে এবং হাত উত্তোলন করে তারা আমাদেরকে সমর্থন করতেছে। আমার বিশ্বাস আগামী 2 বছরের মধ্যে আমরা ডোমার এবং ডিমলায় সম্পূর্ণভাবে বাল্যবিবাহ এটা মুক্ত করতে সক্ষম হব, এ বিশ্বাস আমি রাখছি। পরিশেষে ডোমার ডিমলাবাসীর অভিভাবক জনতা যারা আজকে অনেক বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক রায় আমাদেরকে দিয়েছেন 5 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এটাকে এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এবং এই যে উন্নয়নের যে আজকে যে ধারা সূচিত হয়েছে এটাকে আজকে সর্বসম্মতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার MP.com এর অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।